তামান্না চৌধুরী, আসলে আমি এখন যে প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছিলাম, যে অনেকেই ভাবছেন যে শরীর ঠিক রাখার জন্য দুধ ডিম খাওয়ার হচ্ছে কোনো মানে এটা এটা গুরুত্ব অপরিসীম, তো অবশ্যই, কিন্তু এখন এই করোনাকালে যেহেতু পুষ্টিবিদেরা বলছেন যে ইমিউন সিস্টেম বাড়াতে হবে, তো অনেকেই ভাবছেন যে এটা হয়তো অনেক বেশি পরিমাণে খেতে হবে, কিন্তু আসলে হ্যাঁ, যে একজন অ্যাডাল্টের জন্য কতটুকু দরকার, একজন বয়স্কের জন্য কতটুকু দরকার, এবং একজন শিশু বা বাড়ন্ত শিশুর জন্য কতটুকু দরকার, এগুলো যদি আপনি একটু মেনশন করে দেন। হ্যাঁ, অবশ্যই। আসলে যে নিউট্রিয়েন্ট গুলোর কথা সবসময় বলা হচ্ছে, জিঙ্ক, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, এগুলোর প্রত্যেকটার কিন্তু বয়স ভেদে একটা রিকোয়ারমেন্ট আছে। আমি যদি রিকোয়ারমেন্টটা এখন মেনশনও করি, সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব কঠিন যে এই মিলিগ্রাম অর্থাৎ 50 মিলিগ্রাম ভিটামিন সি পেতে হলে আমাকে এই খাবারটি খেতে হবে। এই জন্য এটা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে স্বাভাবিক খাবার, যেমন আমরা বলি প্রত্যেকটা বয়সের জন্য কমপক্ষে 2 থেকে 3 পরিবেশন ফল, অর্থাৎ কেউ যদি সারাদিনে 2 বার ফ্রুটস খায়, 1 বার টক জাতীয় আর 1 বার টক মিষ্টি জাতীয়, তাহলেই কিন্তু তার সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে গেল। সেটা শিশুদের ক্ষেত্রে হয়তো একটু পরিমাণ কমবে, মানে বয়সের সাথে সাথে এই একই জিনিসের হয়তো পরিমাণটা একটু বাড়ে। যেমন অনেকেই আমি দেখেছি যে ভিটামিন সি বেশি খেতে হবে বলে একটা বাচ্চাকেও পুরো 1টি লেবু খেয়ে খাইয়েছেন, আবার নিজেরাও খেয়েছেন। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে বয়সের সাথে আমাদের অর্গানগুলো কাজ করে। একটা শিশুর কিডনি ম্যাচিউর্ড যতটা, বা আমাদের বয়স্কদের কিডনির ব্যাপারটা এক নয়, আর একদম যারা বয়স্ক তাদের ক্ষেত্রেও শিশুদের মতোই সেম সতর্কতা নিতে হয়। সো যেমন লেবু এক্সেস খেলে, এক্সেস ভিটামিন সি পেলেই কিন্তু সেটা যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা রাতারাতি বাড়িয়ে দেবে বিষয়টা আসলে তা না। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে আপনাকে সবচেয়ে সহজ সমাধানটা আমি দিয়ে দিই, রকমারি খাবার খেতে হবে। আপনি যদি আজকে আম খান, কালকে আপনি কাঁঠাল খাবেন, পরশুদিন আপনি হয়তো লটকন খাবেন। এখন অনেক ধরনের গ্রীষ্মকালে কিন্তু রসালো ফলের পাশাপাশি বেশ কিছু দেশি ফল আপনি আশেপাশে খুঁজে পাবেন, যেমন জাম। হ্যাঁ, মানুষ আসলে মনে করে কি একটা ফল। আরো বলবো কথা আপনার সাথে, তবে আমাদের সঙ্গে একজন দর্শক সংযুক্ত হয়েছেন। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার নাম বলে প্রশ্নটি করুন। মাদারীপুর জেলা থেকে বলেছিলাম, রনি নাম। জি রনি বলুন। একটু একটু ওজন বেড়েছে এবং কিছুক্ষণ কাজ করলেই মাথা ঘুরায়, এটা কি জন্য হয়? জি আপনার বয়স কত? বয়স কত? 38। ঘুম হচ্ছে ওনার? 38। আপনার ঘুম হচ্ছে নিয়মিত? ঘুম একটু কম হচ্ছে। কিংবা আর কোনো রোগ আছে কিনা আপনার? জি, আচ্ছা, ওনার প্রশ্নটা হচ্ছে উনি হয়তো মাথা ঘুরছে বলছে বারবার, তো যেহেতু সে প্রেশারের পেশেন্ট, তার প্রথম সমস্যাটা সমাধান সে নিজেই দিয়ে দিয়েছে, তার ঘুম কম হচ্ছে। একজন প্রেশারের রোগীর সুস্থ থাকার মানে আমি বলবো 60% ডিপেন্ড করে হচ্ছে তার প্রপার স্লিপের উপরে, এবং ওনার যদি ঘুম কম হয় এবং যেহেতু উনি প্রেশারের মেডিসিন খাচ্ছেন, এই জায়গাটায় গিয়ে একটি ব্যালেন্সিং এর সমস্যা হয়, যার ফলে দিনের বেলায় সে যখন কাজ করছেন তখন আইদার প্রেশার ফ্লাকচুয়েট করবে। আরেকটি জিনিস হচ্ছে যে এখন যেহেতু সামার, অনেক সোয়েটিং হবে। প্রত্যেকটা প্রেশারের মেডিসিনের কাজই হচ্ছে সোডিয়ামকে শরীরে কমানো, যাতে প্রেশারটা ব্যালেন্স থাকে হাই প্রেশারের পেশেন্টদের। আর যখন ঘাম হয় স্বাভাবিকভাবে আমাদের শরীর থেকে সোডিয়াম বের হয়ে যায়, তো যখন সোডিয়ামের অনেক সময় হাই প্রেশারের পেশেন্টরা কিন্তু এই সামারে দেখা যায় যে তাদের সোডিয়ামের ঘাটতি হতে পারে, কারণ তারা অলরেডি মেডিসিনও নিচ্ছেন আবার তার ঘুম কম হচ্ছে। এই তিনটা জায়গায় তাকে ব্যালেন্স করতে সমাধান হচ্ছে কম পক্ষে তাকে 8 ঘন্টা ঘুমাতেই হবে, এবং তাকে অবশ্যই সারাদিনে পর্যাপ্ত তরল খাবার, বিশেষ করে পটাশিয়াম হাই, যেমন এখন আম পাওয়া যাচ্ছে, ডাবের পানি পাওয়া যায়, এই ধরনের লেবু পানি, হয়তো 1 গ্লাস পানির মধ্যে একটু লেবু দিয়ে খেলে অনেক পটাশিয়াম আসবে, যে কোনো সবজি খেলে উনি পটাশিয়াম পাবে, একটু যদি ব্যালেন্স করে খায়। চা কফি ওনাকে একদম এখন বাদ দিতে হবে, এবং এভাবে 3 দিন করার পর সে যদি কোনো সমাধান না পায় তাহলে যেই ডক্টর তাকে প্রেশারের মেডিসিন দিয়েছিলেন তার সাথে ডেফিনেটলি এই বিষয়টা ডিসকাস করে হয়তো ইলেকট্রোলাইট পরীক্ষা করিয়ে তাকে আবার হয়তো অ্যাডজাস্ট করতে হবে মেডিসিনটা, কিন্তু তাকে প্রপার ঘুমাতে হবে। ঘুম না হলে এই সমস্যাটার সমাধান কোনোভাবেই হবে না।